পুরনো মোবাইল ফোন অথবা নতুন মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনি সাবধান হয়ে যান। আপনি যদি একটি মোবাইল ফোন কেনার কথা চিন্তা করেন, সেটা হতে পারে পুরনো অথবা নতুন, যে কোনো মোবাইল ফোন আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি যদি একটি মোবাইল ফোন কিনেন, পুরনো ফোন অথবা নতুন ফোন, যে ফোনই কিনেন, যে ফোনটি আপনি কিনবেন সেই ফোনে কোনো রকম সমস্যা আছে কিনা, ডিসপ্লে, সেন্সর, প্রসেসর, ব্যাটারি, টাচ বা এভরিথিং, যে কোনো সমস্যা আছে কিনা ফোনের ভিতরে সেটা আপনি কীভাবে চেক করতে পারেন। কারণ আমরা দেখা যায় একটি নতুন একটি মোবাইল ফোন যখন আমরা কিনতে যাই বা একটি পুরোনো মোবাইল ফোন, নতুন মোবাইল ফোন কেনার ক্ষেত্রেও দেখা যায় যে আজকে আমরা ফোনটা কিনলাম, এক সপ্তাহ পর দেখা যায় যে টাচে তেমন একটা কাজ করে না, ডিসপ্লে তেমন একটা দেখা যায় না, গোলা গোলা দেখা যায়, অথবা ক্যামেরা তেমন একটা ভালো কাজ করে না। তো এইটা যদি আপনি চেক করে না নিয়ে আসেন, ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু পরবর্তীতে অনেক বড় একটা মাশুল দিতে হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা চেক করিয়ে দেখাবো যে আসলে কিভাবে আপনার যে কোনো কোম্পানির ফোন হোক না কেন, আপনি কিভাবে নতুন অথবা পুরনো যে মোবাইল ফোনই আপনি কিনেন না কেন, সেই মোবাইল ফোনটিকে আপনি কিভাবে চেক করবেন, যে আসলে কেনার সময় কিভাবে চেক করবেন যে মোবাইল ফোনে কোনো সমস্যা আছে কিনা। কিঞ্চিত পরিমাণে যদি সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপস অথবা ওয়েবসাইট ছাড়াই। মোবাইল ফোনের ভিতরেই সেটিংটা দেওয়া আছে, প্রত্যেকটা মোবাইল ফোনে কাজটা করতে পারবেন, প্রত্যেকটা মোবাইল ফোনের কোম্পানির মোবাইল ফোনেই কিন্তু কাজটা করতে পারবেন, স্যামসাং, ভিভো, অপো, রেডমি, রিয়েলমি প্রত্যেকটা ফোনেই করতে পারবেন। তো কিভাবে এইটা চেক করতে পারেন সেটাই কিন্তু দেখাবো। ভিডিওটি একটু বড় হলেও অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, মোবাইল ফোন কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এটা প্রয়োজনে আসবে। ছোট ভাই হিসেবে কথাটা বললাম, বিশেষ করে ভিডিওটি দেখতে পারেন। তো চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন কিভাবে এই কাজটি আপনি করতে পারেন, মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেই। তো এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আমি আমার এই যে ওপ্পো ফোন, এটা হচ্ছে আমার ওপ্পো ফোন, ওপ্পো রেনো 8T, আমি এই ফোনটা দিয়ে দেখাই। আপনারা কি করবেন, আপনাকে প্রথমে এই ফোনটা দিয়ে দেখাই, অন্যান্য ফোন যদি আপনার হয়, রেডমি, রিয়েলমি, ভিভো, ওপ্পো, স্যামসাং, যদি এই ফোনগুলো হয় তাহলে আপনি ওই ফোনগুলোর কাজগুলো কিভাবে করবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। আগে আমি ওপ্পো ফোনের কাজটা দেখাই। আপনার যদি ওপ্পো কোম্পানির ফোন তো হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, ফোন থেকে আপনি ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পরে আপনি এখানে ক্লিক করবেন, এই যে ডায়ালে ক্লিক করে এখান থেকে আপনি একটা কোড ডায়াল করবেন। তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। তো এবারে ডায়াল প্যাডে আপনি এখানে একটা কোড ডায়াল করবেন, কোডটা হচ্ছে *#, তারপর 899#। এই কোডটি ডায়াল করার সাথে সাথে কোনো রকম অপশনে আপনাকে যেতে হবে না, অটোমেটিক্যালি কোডটা ডায়াল করার শেষে আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। অথবা আপনার ফোনে দেখতে পারবেন অনেকগুলো ঘর থাকবে বা যেটাই থাকুক না কেন, আপনি কি করবেন এখান থেকে এই যে অটোমেটিক টেস্ট, এই যে অপশনটা, এই অপশনটার উপর আপনি ক্লিক করে দিবেন। দেখুন আমি এখান থেকে অটোমেটিক টেস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম, এরপর দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এবার আমি স্ক্রিনে একবার ট্যাপ করব, দেখতে পাচ্ছেন এবারে কিন্তু সবুজ হয়ে গেছে। এবার স্ক্রিনে একবার ট্যাপ করব, নীল হয়ে যাবে। এবার আবার ট্যাপ করব, এবারে কিন্তু সাদা হয়ে গেছে। এবার কালা হয়ে গেছে, আবার ট্যাপ করব, এবার এরকম। তো এটা দিয়ে মূলত আপনার স্ক্রিনটা মানে ডিসপ্লেটা চেক করতেছে যে ডিসপ্লের কালার ঠিকঠাক মতো দেখা যায় কিনা। দেখুন এখন আপনি এভাবে চেক করবেন যে কোনো জায়গায় একটু আপনার কমতি থাকে কিনা, ঠিক আছে, একটু দেখবেন, ঠিক আছে। তো এভাবে আপনি চেক করতে থাকবেন। দেখুন এখান থেকে আবার 3 সেকেন্ড ওয়েট করতে হবে, স্ক্রিনে ট্যাপ করতে থাকবেন বারবার। 3 সেকেন্ডের পর দেখতে পাচ্ছেন এরকম আসছে, আপনি এখান থেকে পাশ এখানে ক্লিক করবেন। আমি পাশে ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছেন এরকম আসছে। এবার আপনি এখান থেকে কি করবেন, পাশ লেখা চলে আসবে। এরপর দেখেন এখান থেকে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পরে এখান থেকে দেখা যাবে যে আপনার ক্যামেরাটা মানে সেলফি ক্যামেরা ঠিক আছে কিনা সেটা দেখা যাবে। তো এখান থেকে আমার সেলফি ক্যামেরা ঠিক আছে, আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো, এরপর কেটে দিবো, পাশে ক্লিক করবো। পাশে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে পিছনের যে ক্যামেরা সেটা ওপেন হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন। এবার এই যে পাশ লেখা আছে এখানে ক্লিক করবেন, দেখতে পারবেন প্রত্যেকটা টিক মার্ক হয়ে যাবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখান থেকে টিক মার্ক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ফোনের আরেকটা ক্যামেরা ওপেন হয়ে গেছে, আমি এরকম করে রাখছি। তো এবার আমি এখান থেকে ব্যাগে ক্লিক করলাম, এরপর এখান থেকে পাশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকটা ক্যামেরা ওপেন হবে, যেহেতু আমার ফোনে 3-4টা ক্যামেরা, এই জন্য আরেকটা ক্যামেরা এখানে ওপেন হয়েছে। দেখুন এই ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক আছে, মোটামুটি একটু সমস্যা দেখা যাচ্ছে যে তেমন একটা ভালো দেখা যায় না। দেখুন তেমন একটা ভালো কিন্তু এখান থেকে দেখা যায় না। তো এখন আমি কি করবো, এখান থেকে ব্যাক করব, পাশে ক্লিক করে দিব। এরপর আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একটু অপেক্ষা করতে হবে, তারপর এরকম আসবে। এখান থেকে আপনি পাশ এখানে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাটারি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন উপরে 93% চার্জ আছে, এখানে 93% দেখা যাচ্ছে। এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাটারি এরকম লেখা আছে। আমি এখান থেকে কি করবো, ব্যাক করবো। এবার ব্যাক বাটনে ক্লিক করে পাশে ক্লিক করবো, দেখতে পারবেন পাশে ক্লিক করলে এরকম আসবে। আবার ব্যাকে ক্লিক করবেন, আবারও পাশে ক্লিক করবেন, আবারও ব্যাকে ক্লিক করবেন, আবারও পাশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোনের যে সেন্সর রয়েছে সেই সেন্সরটাকে আপনি এভাবে চেক করতে পারবেন। দেখুন সেন্সরটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমি এখান থেকে ব্যাক করবো, এবার পাশে ক্লিক করবো, আবার কিন্তু এরকম আসবে। যতবার এরকম আসবে ব্যাগে ক্লিক করবেন, পাশে ক্লিক করবেন। আর আপনার ফোনটা যদি অন্য কোম্পানির হয় তাহলে কিন্তু অন্যভাবে মানে সিস্টেমগুলো আসতে পারে, একটু ভালো করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে, একটু বুঝে শুনে কাজগুলো করবেন। আর অন্য কোম্পানির ফোনে কিভাবে করবেন, কোডগুলো কোথায় পাবেন সেটা একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আগে এই কাজটা, এই ওপ্পো ফোনের কাজটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে এবার আমি ব্যাক করবো, এবার পাশে ক্লিক করবো, আবার এরকম আসছে, আবারও এখান থেকে ব্যাক করবো, আবারও পাশে ক্লিক করবো,
এভাবে কিন্তু আপনি আপনার ফোনের টাচ ডিসপ্লে মানে ক্যামেরা এগুলোই তো মূলত আপনার গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর সেন্সর এগুলোই কিন্তু আপনি সব চেক করে নেবেন, তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে তার ফোনের ভিতরে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই এর থেকে যে এইটা আপনার গুরুত্বপূর্ণ, সবগুলোই তো চেক করতে পারবেন এখান থেকে প্রত্যেকটা বিষয়। তারপর আমি পাশে ক্লিক করলাম, আবার এরকম আসবে, পাশ লেখা আসবে, আবারও ব্যাকে ক্লিক করব, আবারও পাশে ক্লিক করে দিব, আবারও ব্যাকে ক্লিক করব, পাশে ক্লিক করব, এভাবে যতবার আসবে অতবার আপনি এভাবে ক্লিক করবেন। তারপর আবারও এখান থেকে ব্যাক করব, পাশে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু টিকমার্ক। আর যদি এখানে আপনার কোনোগুলো যদি এখান থেকে মানে গ্রিন টিকমার্কের জায়গায় এখানে যদি রেড কালারের টিকমার্ক থাকে তাহলে বুঝবেন সেটা আপনার সমস্যা আছে। দেখতে পাচ্ছেন এখানে ভাইব্রেশন টেস্ট, এটার উপর যদি আমি ক্লিক করি দেখেন ভাইব্রেশন কিন্তু হচ্ছে, ঠিক আছে, ভাইব্রেশন হবে 3 সেকেন্ড, দেখতে পাচ্ছেন আমার ভাইব্রেশন ঠিকঠাক আছে, পাশ এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্রত্যেকটা আপনি পরে পরে নেবেন, প্রত্যেকটা কিন্তু নাম লেখা আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, সুপার ভয়েস চার্জার এখানে কিন্তু এটার উপরে ক্লিক করলে চার্জারের আপনি সবকিছু দেখতে পারবেন, ব্যাটারি দেখতে পারবেন, পাশে ক্লিক করলাম সবগুলো কিন্তু আমার ফোনে ঠিক আছে, মানে নতুন ফোনের জন্য সবকিছু ঠিকঠাক আছে। আর পুরোনো ফোনের ক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে দুই একটা সমস্যা থাকতে পারে, যদি থাকে সমস্যা তাহলে আপনি বুঝতে পারবেন কোনটাই সমস্যা, ঠিক আছে, নামটা পড়ে নেবেন। এবারে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আপনি অন্য কোনো কোম্পানির যদি ফোন হয়, স্যামসাং অথবা যদি ভিভো রেডমি রিয়েলমি এই সব কোম্পানির যদি আপনার ফোন হয় তাহলে আপনি কি করবেন, এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোড ডায়াল করবেন। আপনার যদি স্যামসাং এর হয় তাহলে আপনি *#0*##, এটা ডায়াল করে দিবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ওই রকম অপশনে নিয়ে আসবে, হয়তো ইন্টারফেসটা একটু ভিন্ন হতে পারে কিন্তু একটু খুঁজে নেবেন। তারপর যদি ওপ্পোর হয় তাহলে এইটা, ভিভোর হলে এইটা, তারপর রেডমির হলে এই কোডটা ডায়াল করবেন, এইটা কোডটা অনেক বড়, তারপর রিয়েলমির হচ্ছে এইটা, ওপ্পো এবং রিয়েলমি দুইটা সেম, ঠিক আছে। তো এইটা আপনি ডায়াল করে দিবেন তাহলেই কিন্তু আপনি এই সমস্যার সমাধান পাবেন, বা নতুন পুরনো ফোন যাই হোক না কেন পুরনো ফোন কেনার ক্ষেত্রে দেখা যায় যে বেশি পরিমাণে সমস্যা থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই কোডগুলো ডায়াল করে আপনি সব চেক করে নেবেন, তাহলে আর কোনো সমস্যায় পড়বেন না আপনি, বা আপনার ফোনটা কিন্তু একদম আপনার মনের ইচ্ছে মতো ভালোভাবে সেফলি কিনতে পারবেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পুরনো ফোন অথবা নতুন ফোন কেনা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই সম্পর্কিত, বা দেখবেন কিভাবে সমস্যা থাকলে এটা এই সম্পর্কিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকুন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।